আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মোবাইল নাম্বার ছাড়া বিভিন্ন জিমেল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন জিমেল অ্যাড্রেস কীভাবে তৈরি করবেন এই সিস্টেমটি আজ আমি আপনাদেরকে দেখাবো কারণ বন্ধুরা আমরা যারা মোবাইল নাম্বারের মাধ্যমে জিমেল অ্যাকাউন্ট তৈরি করি তো দেখা যায় এক থেকে দুইটি জিমেল অ্যাকাউন্ট সর্বোচ্চ তৈরি করা যায় এর চেয়ে বেশি জিমেল অ্যাকাউন্ট একই মোবাইল নাম্বার দিয়ে তৈরি করা যায় না তো আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা মোবাইল নাম্বার ব্যবহার করা ছাড়াই বিভিন্ন জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তো এই জন্য গুগলে ঢুকে আপনারা মানে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন তো আমি সরাসরি ইউটিউবে ঢুকে আজ আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয় মোবাইল নাম্বার ছাড়া তো আমি ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিলাম তো ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর বন্ধুরা দেখুন উপরে ডান দিকে মানে জিমিল অ্যাকাউন্টের যে লগো এই চিহ্ন সহ করতেছে তো আপনারা এখানে লগো চিহ্নে সরাসরি ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে অনেকগুলো অপশন চলে আসছে তো দেখুন মধ্যখানে এখানে একটা অপশন রয়েছে সুইচ অ্যাকাউন্ট তো আপনারা এখানে সুইচ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর বন্ধুরা দেখুন ডান দিকে উপরে একটা প্লাস চিহ্ন রয়েছে তো আপনারা এখানে প্লাস চিহ্নে ক্লিক করে দিবেন তো আমি প্লাস চিহ্নে ক্লিক করে দিলাম তো প্লাস চিহ্নে ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে আপনার যে মোবাইল মোবাইলের অ্যান্ড্রয়েড মোবাইলের যে পাসওয়ার্ড রয়েছে এই পাসওয়ার্ডটা এখানে দেওয়ার জন্য বলতেছে তো আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিচ্ছি তো আপনি আপনার পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন দেখুন নিচে একটা অপশন রয়েছে নেক্সট তো আপনি এখানে ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিলাম তো একটু অপেক্ষা করুন বন্ধুরা চেকিং ইনফরমেশন চলতেছে তো ক্লিক করার পর বন্ধুরা দেখুন এ ধরনের একটা ইন্টারফেস চলে আসবে দেখুন উপরের দিকে লিখা রয়েছে সাইন ইন তো এখানে দেখুন একেবারে নিচের দিকে বা দিকে একটা অপশন রয়েছে ক্রিট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট তো আপনি এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলাম তো এখানে হচ্ছে মূল কাজ বন্ধুরা মেন কাজ তো আমরা যখন জিমেল অ্যাকাউন্ট তৈরি করি মোবাইল মোবাইলের মাধ্যমে তখন কিন্তু ফর মাই সেলফ এই যদি কোনো এখানের দুইটা অপশনের মধ্যে প্রথম যে অপশন ফর মাই সেলফ যদি এই ফর মাই সেলফ অপশনে ক্লিক করে আপনি জিমেল তৈরি করেন তাহলে অবশ্যই মোবাইল নাম্বার দিতে হবে আর যদি মনে করেন দুই নম্বর যে অপশন টু ম্যানেজ মাই বিজনেস যদি আপনি দুই নম্বর অপশন টু ম্যানেজ মাই বিজনেস অপশনে ক্লিক করে জিমেল অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে মোবাইল নাম্বারের প্রয়োজন হবে না তো আমরা এখানে কি করব। আমরা এখানে দুই নম্বর অপশন টু ম্যানেজ মাই বিজনেস এই অপশনটাতে ক্লিক করে দিব। আপনারাও এই অপশনটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেখুন এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার জন্য বলতেছে তো আমি একটা নাম দিচ্ছি মনে করুন মনে করুন রশিদ আবরার একটা নাম দিচ্ছি আমি রশিদ তারপর লিখলাম মনে করুন আবরার রশিদ আবরার তো আপনি লিখে এখানে নেক্সট করে দিবেন তো আমি নেক্সট করে দিলাম তো দেখুন বন্ধুরা নেক্সট অপশানে ক্লিক করার পরে এ ধরনের একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখুন মানে এখানে জন্মশাল ডেট এখানে দেওয়ার জন্য বলতেছে তো আপনি এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা ডেট এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি 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 আমার পছন্দ মতো একটা ডেট এখান থেকে সিলেক্ট করে নিলাম উনিশশো নব্বই তারপর দেখুন নিচের দিকে একটা অপশন চলে আসছে জেন্ডার তো এখান থেকে স্ত্রী বা পুরুষ এখান থেকে সিলেক্ট করে নেবেন পুরুষ হলে মেল এবং এই মহিলা হলে ফিমেল এখান থেকে সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে দেখুন নিচের দিকে একটা অপশন চলে আসছে নেক্সট তো আপনি এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে আপনি যে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে চান এই জিমেল অ্যাকাউন্টের মানে একটা অ্যাড্রেস এখানে দেওয়ার জন্য বলতেছে তো আমি যেহেতু যেই নামে জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন ওই নামে আইডি অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করবেন তো আমি এখানে লিখব রশিদ আবরার রশিদ আবরার রশিদ আবরার মনে করুন যে এইট নাইন তারপর এট জিমেল ডট কম তারপর এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন তো দেখুন এটা কিন্তু মানে পারফেক্ট হয়নি এখানে কিছু পরিবর্তন করতে হবে তো আমি মনে করুন এখানে পরিবর্তন করতেছি সিক্স সেভেন তারপর নেক্সট অপশনে ক্লিক করে দিলাম তো নেক্সট অপশনে ক্লিক করার পর বন্ধুরা এখানে পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে তো পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই আপনি স্ট্রং পাসওয়ার্ড দিবেন মনে করুন বিভিন্ন লেটার তারপর সেম্বুল এগুলি মিক্স করে দিবেন তো আমি মনে করুন দিচ্ছি জেড এক্স সি বি তারপর মনে করুন ওয়ান সরি ওয়ান টু তারপর মনে করুন প্লাস মাইনাস এখানে এই পাসওয়ার্ডটা আবার দিব জেড এক্স সি বি তারপর ওয়ান টু তারপর প্লাস মাইনাস মাইনাস নিচে একটা এখানে অপশানে ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করার পর বন্ধুরা এখানে ফোন নাম্বার অ্যাড করার জন্য বলতেছে তো আমি আপনি এখানে ফোন নাম্বার মানে যেহেতু অ্যাড করবেন না তাই নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পরে দেখুন একটা অপশন রয়েছে বা দিকে নিচে স্কিপ তো এখানে স্কিপ অপশনে ক্লিক করে দিবেন তো আমি স্কিপ অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখুন আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে তো দেখুন নিচের দিকে একটা অপশন চলে আসছে নেক্সট তো এখানে নেক্সট অপশানে ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আবার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পরে দেখুন একটা অপশন রয়েছে আই এগ্রি তো এটার উপর ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম একটু ওয়েট করুন বন্ধুরা দেখুন অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন মানে চেকিং ইনফরমেশন চলতেছে একটু ওয়েট করুন একটু ওয়েট করুন বন্ধুরা দেখুন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে এবং অ্যাকাউন্টটা তৈরি হওয়ার সাথে সাথে মনে করুন আমাদের আমাদের যে ইউটিউব রয়েছে ইউটিউবের মধ্যে অ্যাকাউন্টটা অ্যাডও হয়ে গেছে হয়ে গেছে তো বন্ধুরা আপনারা এভাবেই মানে মোবাইল নাম্বার ছাড়া ফোন নাম্বার ব্যবহার করা ছাড়াই বিভিন্ন জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন অতি সহজে তো যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এবং বেল আইকন প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিও মিস না করেন আর বন্ধুরা এ ধরনের যে কোনো বিষয় জানতে আমাকে কমেন্ট করে জানা জানাবেন অবশ্যই আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন